নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর নতুন ঘোষণা প্রশ্ন চিহ্ন দেখুন নতুন ঘোষণা পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য কবে হবে কত শতাংশ হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন আদৌ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ঘোষণা করবে কি না তা নিয়ে সন্দিহান রাজ্যের সরকারি কর্মচারীর শিক্ষক এবং পেনশনাররা আপনারা জানেন দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি করা হয়েছে সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনাররা আন্দোলন করছেন সরকারি কর্মচারীদের এক বৃহৎ অংশ কিন্তু আন্দোলনে সক্রিয়ভাবে সামিল রয়েছে তারপরেও সরকার সেদিকে কর্ণপাত করেনি এদিকে সুপ্রিম কোর্টে তারিখের পর তারিখ চলছে তাই নতুন ডিএ কবে হবে কবে ঘোষণা হবে নতুন ডিএ কত শতাংশ ডিএ ঘোষণা করা হবে তা নিয়ে সন্দেহ রাজ্যের সরকারি কর্মচারীরা রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের একাংশ মনে করছেন চরম আন্দোলন আন্দোলনেই একমাত্র পথ পশ্চিমবঙ্গের ডিএ আদায় করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারী পেনশনার যারা রয়েছেন তারা অনেকেই এমনটাই কিন্তু মনে করছেন যে আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই বৃহত্তর আন্দোলন সমস্ত সরকারি কাজকর্ম স্তব্ধ করে দেওয়া এবং কর্মবিরতি করা ইত্যাদি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলে তবেই সরকারের টরং উঠবে এবং শেষ পর্যন্ত সরকার দিয়ে ঘোষণায় বাধ্য হবে কালী পূজার পরেই হয়তো রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষকরা পেনশনাররা পথে নামবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ